তারা বলেন, রাশেদ, এইবার কি আসলে আপনারা এই দেশটাকে এই আওয়ামী ফেসিবাদের হাত থেকে রক্ষা করতে পারবেন, নাকি আলটিমেটলি একাত্তরের পরে দেশের যে অবস্থা হয়েছিল সেই অবস্থার দিকে বাংলাদেশ চলে যাবে? আমি নাম বলছি না, বাট অত্যন্ত বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যাদেরকে বাংলাদেশের সবাই চেনে জানে, যারা দেশ নিয়ে কাজ করে, যারা দেশের জন্য লেখালেখি করে, যারা দেশের জন্য কথা বলে, সেই সকল মানুষেরই বক্তব্য যে আমরা তরুণরা আসলে কতটুকু কি করতে পারবো। বাংলাদেশের আন্দোলন কি আসলে সবসময় বিদেশিদের উপরে নির্ভর করে? আমরা দেখেছি 90-তে, আমরা দেখেছি 2007-8 পর্যন্ত, আমরা দেখেছি আপনার 71-এর মহান মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, আমরা অনেক আন্দোলন কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এই বাঙালি জাতি তারা অনেক আন্দোলন সংগ্রাম তারা দেখেছে, কিন্তু প্রত্যেকটা আন্দোলনেই বা প্রত্যেকটা সংগ্রামেই এক ধরনের বিদেশিদের সহযোগিতা, সহমর্মিতা বা হস্তক্ষেপ সেটির আসলে প্রয়োজন হয়। এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার পরে সবথেকে বড় আন্দোলন চলছে এবং সবথেকে বড় সংগ্রাম চলছে, যেটি আসলে 90-তে হয়নি, যেটি 2007-8 পর্যন্ত সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন, সেখানেও আসলে এ ধরনের সংগ্রামের প্রয়োজন ছিল না। এই মুহূর্তে বাংলাদেশ এমন সংকটের মধ্যে চলে গিয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা এটি কঠিন একটি ব্যাপার। আমরা কঠিন একটি মানে সংগ্রামের মুখোমুখি, একটি সংকটের মুখোমুখি। এই সংকট থেকে দেশকে, জাতিকে বাঁচাতে পারে শুধুমাত্র, আমি মনে করি, তরুণ সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ এবং যুবক সমাজ। আমরা যারা সংগ্রাম করতে সক্ষম, আমরা যদি আসলেই রাজপথে না নামি, তাহলে আসলে এই আওয়ামী ফেসিবাদ আরও বেশি জবরদখল করে বসবে, তারা আরও বেশি শক্তিশালী হবে। যেমনিভাবে 71-এর পরে বাংলাদেশে বাকশালতন্ত্র কায়েম হয়েছিল, ঠিক একইভাবে এই যে 23-সালের ডিসেম্বরে যে নির্বাচন অথবা 24-সালের জানুয়ারিতে যে নির্বাচন, যদি এই নির্বাচন আরেকটি 18 এবং 14 মার্কা নির্বাচন তারা করে ফেলে, তাহলে এমন একটি অবস্থা বাংলাদেশে আসলে হবে, অনিশ্চিত একটি গন্তব্যের দিকে বাংলাদেশ যাবে। একদিকে আওয়ামী ফেসিবাদ তারা পাকাপোক্ত হবে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী, বাংলাদেশের সংগ্রামী জনতা তারা একটি মানে বলা যায় যে একটি নতুন মুক্তিযুদ্ধের দিকে তারা ধাবিত হবে। কিচ্ছু করার থাকবে না, দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের আসলে আর কিচ্ছু করার থাকবে না। সুতরাং এই জায়গা থেকে আওয়ামী লীগ আসলে তারা কী চায় আমি জানি না, আওয়ামী লীগের চিন্তা চেতনা কী, তারা আসলে কি দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়, তারা কি আসলেই তাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যে লালিত স্বপ্ন বাকশাল কায়েম করা সেদিকেই যেতে চায়, নাকি তারা আসলে তাদের ভুল অনুধাবন করে তারা জনগণের পাশে এসে দাঁড়াবে? তারা যেমনিভাবে 96-তে আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, সেই দিকেই আসলে তারা মানে ফিরে যাবে, সেটি বুঝতে আমাদের একটু সময় লাগবে। যে আওয়ামী লীগ আসলে এখন যেটি বলছে, আওয়ামী লীগ কি আসলে তাদের এই বলার মধ্যেই থাকবে, নাকি তাদের অবস্থার আসলে তাদের কোনো ধরনের পরিবর্তন হবে? বাট এখনও পর্যন্ত পরিবর্তনের কোনো লক্ষ্য আমরা দেখছি না। দেখেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অবস্থান এবং আমাদের বন্ধু রাষ্ট্র আমেরিকার অবস্থান কিন্তু সাংঘর্ষিক। আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ হয়েছে, জানি না আসলে সেই সূত্রবিহীন সংবাদ কতটুকু সত্য। আমি মানব জমিনে একটি খবর দেখলাম যেখানে বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটি সূত্রবিহীন সংবাদ এবং এই সংবাদের আপনার সত্য হওয়ার সুযোগ খুব কম। অর্থাৎ আনন্দবাজার আমরা দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে বিভিন্ন ধরনের তারা নিউজ করেছে। অর্থাৎ এখন আমার যেটি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য, যেহেতু আওয়ামী লীগ মানসিকভাবে অনেকটা এক ধরনের হতাশাগ্রস্ত, আমেরিকা যেভাবে একের পর এক তারা নীতি গ্রহণ করছে, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এক ধরনের হতাশাগ্রস্ত। এই হতাশাগ্রস্ত আওয়ামী লীগকে কিছুটা চাঙ্গা করার জন্যই হয়তো আনন্দবাজার পত্রিকা এই ধরনের নিউজ, যারা আওয়ামীপন্থী সাংবাদিক বা আনন্দবাজার পত্রিকার যে সকল সাংবাদিক চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, হয়তো সেই সকল সাংবাদিক এ ধরনের নিউজ তারা করতে পারে, কারণ সেখানে আসলে কোনো সূত্র নাই। সূত্র যেখানে থাকে না, সেখানে আসলে বিশ্বাসের জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যায়। তো আনন্দবাজার পত্রিকার যে সংবাদ, সেখানে বলা হচ্ছে যে বাইডেন সরকারের যে নীতি,
সেই নীতি আসলে ভারত সরকার পছন্দ করছেন এবং ইতিমধ্যে তারা সেটি জানিয়ে দিয়েছে। এবং আমরা দেখছি অনেক অনেক জায়গা থেকে, বিশেষ করে আপনার আমেরিকার কিছু কিছু প্রতিষ্ঠান, তারাও আবার তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা ব্যাপক এবং 70% মানুষ নাকি আওয়ামী লীগকে সমর্থন করে এবং তাদের সরকারের উপরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে নাকি খুবই সন্তুষ্ট এবং তাকে নাকি সমর্থন করছে। এবং আজকে দেখলাম একজন রিপাবলিকান দলের নেতা, খুবই ইয়াং, সম্ভবত তার বয়স 38 বছর, তিনিও বললেন যে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য শেখ হাসিনা সরকারের ক্ষমতায় থাকা দরকার। অর্থাৎ এই যে বিভিন্ন ব্যক্তিবর্গকে দিয়ে লিঙ্ক লবিং করে নিউজ করানো, আমরা জানি যে আমেরিকায় বা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি যে আসলে আওয়ামী লীগ তারা টাকা পয়সা খরচ করে, তারা লবিং প্রতিষ্ঠান আসলে তারা নিয়োগ করে রেখেছে এবং বিভিন্ন লবিস্ট যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। কিন্তু আমার যেটি মনে হয় যে আমেরিকা যে শক্ত অবস্থান নিয়েছে, ভারত যাই বলুক আর যাই করুক, আমেরিকা যদি এই তাদের এই শক্ত অবস্থানে থাকে বাংলাদেশের জনগণের পক্ষে, আমেরিকার যে অবস্থান, আমেরিকার যে তাদের যে স্পষ্ট বক্তব্য, সেটি যদি আসলে বজায় থাকে, তাহলে যতই ভারত যাই বলুক আর যাই করুক, তার মাধ্যমে আসলে কিচ্ছু হবে না। দেখেন, এতদিন আমেরিকা যে বক্তব্যগুলো দিচ্ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী নানান কথাবার্তা বললো যে আমেরিকা নাক গলাচ্ছে। এখন যখন ভারতের একটি গণমাধ্যমে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আঞ্চলিক একটি মানে পত্রিকা বলা যায়, তো সেই আনন্দবাজারে যখন একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তখন আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মানে অন্যান্যরা তারা আবার এটির ছাপাই গাচ্ছে। তো ভারত বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে নাক গলালে কোনো সমস্যা নাই, কিন্তু আমেরিকা যদি এদেশের জনগণকে সমর্থন দেয়, গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন দেয়, তাহলে আবার আওয়ামী লীগ বলা শুরু করে যে আমেরিকা নাক গলাচ্ছে। আওয়ামী লীগ বলে যে আসলে আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই, এবং এই কথা বলে আসলে তারা অনেককে আসলে মোটিভেট করার চেষ্টা করে। তো আমার যেটি বিশ্লেষণ বা অবজারভেশন, আমার যেটি মনে হয় যে এইবার আসলে একটি ফাইনাল রাউন্ডের দিকে আমরা যাচ্ছি। আমেরিকা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর সাথেও আমাদের কথা হয়, আজকে বিএনপির সাথে লিয়াজু কমিটির সাথে আমাদের মিটিং ছিল, সেখানে আলাপ আলোচনা হয়েছে, তাদের কাছে তো বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা বা আলাপ আলোচনা হয়। তা আমাদের সাথেও তো অ্যাম্বাসিগুলো বা অ্যাম্বাসির যে সকল কর্মকর্তা, তাদের সাথেও তো আলাপ আলোচনা মিটিং হয়ে থাকে। তো আমাদের যেটি সামগ্রিকভাবে মনে হয় যেটি যে এইবার আমেরিকা একটি শক্ত অবস্থানে থাকবে, আমেরিকাকে কোনোভাবে আওয়ামী লীগ যেটি বলছে, অনেক আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা বলছে যে আমেরিকাকে আসলে ম্যানেজ করে ফেলাবে শেখ হাসিনা, এতটাই তিনি বুদ্ধিমত্তা বহন করেন যে আমেরিকাকে তিনি এনিহাও ম্যানেজ করে ফেলাবেন। বাট আমার যেটি মনে হয় যে এইবার আর আওয়ামী লীগ সরকারের কোনো ধরনের সক্ষমতা নাই যে তারা আসলে কী দিয়ে ম্যানেজ করবে। বাংলাদেশে যেখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, ভোটাধিকার হরণ করা হচ্ছে, বাংলাদেশের মানুষের নাগরিক নিরাপত্তা নাই, বাংলাদেশের মানুষের পেটে খাবারের বা ক্ষুধার কষ্ট অনেক কষ্টের মধ্যে রয়েছে, মানুষের জীবনযাত্রার মানের যে হার সেটি কিন্তু কমছে, মানুষের দেখেন যে মানুষ কতটা কষ্টের মধ্যে রাস্তাঘাটে, মানুষের আহাজারি আপনারা শুনবেন। এখন দেখেন যে যুগপথ আন্দোলন চলছে, এই যুগপথ আন্দোলনের মধ্যেও দেখবেন যে সাধারণ জনগণের অংশগ্রহণ, রিক্সা চালক, ভ্যান চালক। তো আজকে আমাদের যে যুগপথ আন্দোলনের যে শরিক দল বিএনপি যারা নেতৃত্বে জায়গায় রয়েছে, গণ অধিকার পরিষদের সাথে আজকে লিয়াজু কমিটির মিটিং ছিল, সেখানে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম বিষয় হলো যে কীভাবে আসলে আগামীর আন্দোলনকে ত্বরান্বিত করা যায়। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত এবং আমেরিকার ভাবনা কী, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো সামগ্রিকভাবে আলোচনার ফল হলো অত্যন্ত ইতিবাচক, সবাই আশাবাদী, বিএনপি, গণ অধিকার পরিষদ সবাই আশাবাদী যে এখন প্রশাসন বা পুলিশের বড় বড় কর্মকর্তারা যত বড়ই বক্তব্য দিক না কেন, দেখেন মানুষ যখন আতঙ্কে থাকে, মানুষ যখন ভয়ের মধ্যে থাকে, তখন কিন্তু বড় বড় কথা বলে। এখন সরকারের পক্ষ থেকে কিন্তু পুলিশকে দিয়ে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে বলানো হচ্ছে যে এই পুলিশ আর সেই পুলিশ নয়। মানে কি এর মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে যে এই পুলিশ আসলে আমরা এখন দেখছি যে এখন এই পুলিশের মানে যারা রয়েছে তারা অনেকে আমাদের সাথে কথাবার্তা বলে, সবাই যে আসলে জনগণের বিরুদ্ধে, সবাই যে আসলে আন্দোলনের বিরুদ্ধে, সেটি কিন্তু নয়, বরং বাংলাদেশের জনগণের পক্ষে প্রশাসন বলেন, সরকার বলেন, মানে অনেকেই আছে, বা সরকারের আমলারা বলেন বা সরকারি কর্মকর্তা বলেন, বাংলাদেশের জনগণের পাশে কিন্তু অনেকেই রয়েছে। ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার বক্তব্য অবশ্যই সরকারের দিকেই যাবে, কারণ তারা এই সরকারের আমলেই
প্রমোশন পেয়েছে, এই সরকারের আমলেই তারা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছে, তো সেই জায়গা থেকে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার তারা তাই তাই করবে। যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা গণঅধিকার পরিষদ আমরা যেটি মনে করি যে 96-তে যেহেতু জাতীয় পার্টি, যেহেতু জামাত, আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে, এই মুহূর্তে যদি জামাত রাজপথে নামে, ইতিমধ্যে জামাত রাজপথে রয়েছে এবং তাদের অবস্থান স্পষ্ট করেছে, তারপরেও যেহেতু নানান কারণে বিএনপির সাথে বা আমাদের সাথে তাল মিলিয়ে যুগপৎ আন্দোলন বা কর্মসূচি তারা পালন করতে পারছে না, সেই জায়গা থেকে জামাতকে নিয়ে নানানজন নানান কথাবার্তা বলে। বাট আমাদের কাছে মনে হয়েছে যে জামাত আসলেই তারা সরকারের সাথে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং একই সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব জি এম কাদের সাহেব তিনি বেশ এই মুহূর্তে শক্ত কথা বলছেন, এবং যেটি অভ্যন্তরীণ খবর সেটি হলো জাতীয় পার্টির জি এম কাদেরের সাথে যারা রয়েছেন তারা মনে করছেন যে এখন যদি আমরা একটু বেশি নাড়াচাড়া দিই তাহলে আমার ভাবির যে অংশ, মানে দেবর ভাবির যে যুদ্ধ, সেখানে রওশনের সাথে যে অংশ তারা সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, এবং জি এম কাদেরের সাথে যারা রয়েছে সেখানে বিশাল একটি ভাঙন ধরবে। সেই জায়গা থেকে জাতীয় পার্টির অবস্থান ক্লিয়ার করতে অনেকটা তারা পারছে না, এবং আমরা দেখলাম গতকাল রওশন এরশাদের নেতৃত্বে তার ছেলে সাদ এরশাদ তিনিও ছিলেন, এবং একজন সাবেক রাষ্ট্রদূত তিনিও ছিলেন যিনি রওশন এরশাদের সাথে থাকেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকার করেছেন। দেখেন বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছে, সেখানে বিরোধী দলকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন যে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য এবং আগামীতে আরও ভূমিকা রাখতে বলেছেন। এমন বিরোধী দল যারা সরকারের সাথে বৈঠক করে, সরকার প্রধানের সাথে বৈঠক করে, তো এরকম দলকে নিয়ে আসলে আর কী বলবো। তবে জি এম কাদের যদি জনগণের পাশে থাকে তাহলে আমি মনে করি জি এম কাদেরের প্রতি মানুষের ভালোবাসা আস্থার জায়গাটা বাড়বে। আমরা আমাদের কথা ক্লিয়ার, যদি আওয়ামী লীগের কোল থেকে জাতীয় পার্টি বের হয়ে আসতে পারে আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে শুভকামনা জানাবো, আর যদি জাতীয় পার্টি তারা নির্বাচনে চলে যায় তাহলে আসলে জাতীয় পার্টির কত ভাগে বিভক্ত হবে বা জাতীয় পার্টির আগামীর বা ভবিষ্যৎ রাজনীতি কী হবে সেটি কিন্তু জাতীয় পার্টি বুঝতে পারে। সেই জায়গা থেকে আমাদের জাতীয় পার্টি বলেন আর জামাত বলেন আর বাম সংগঠনগুলো বা ইসলামিক দলগুলো সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই মুহূর্তে আপনারা সকলে রাজপথে নামুন। এই মুহূর্তে রাজপথে নামার কোনো বিকল্প নাই রে ভাই, এই মুহূর্তে আলাপ আলোচনা বা সংলাপ করে সরকার পরিবর্তন হয়ে যাবে, আওয়ামী লীগ কিন্তু সেই জায়গাটি আসলে রাখেনি। আওয়ামী লীগ এমন একটি অনিশ্চিত গন্তব্যের দিকে দেশকে নিয়ে গিয়েছে আসলে বলার মতো না, মানে কি বলবো। এখন এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ নিজেরাও তারা মানে মনে করছে যে আমরা এখন খাদের কিনারে রয়েছি, আমরা যদি এখন কোনোরকম মানে টিকে থাকতে পারি সেটি আমাদের জন্য ভালো। তো আওয়ামী লীগ টিকে থাকার জন্য এই মুহূর্তে লড়াই করছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, এবং সেই প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের দিয়ে বিভিন্ন বক্তব্য বিবৃতি দেওয়ানোর চেষ্টা করছে। অর্থাৎ সর্বশেষ আওয়ামী লীগের যে শেষ রক্ষার লড়াই সেটি হলো প্রশাসন, যেহেতু তারা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে এবং এই মেয়াদের মধ্যে ছাত্রলীগের অনেক নেতাকে তারা মানে পুলিশে ঢুকাতে পেরেছে বা আপনার অ্যাডমিনে ঢুকাতে পেরেছে, তো আওয়ামী লীগ একটি শক্তিশালী তাদের প্রশাসন তারা গঠন করেছে। সর্বশেষ এই প্রশাসনের যারা যাদেরকে আসলে ছাত্রলীগের নেতা ছিল, আওয়ামী লীগের রাজনীতি করতো বা আওয়ামী লীগের পরিবার, তাদেরকে ঊর্ধ্বতন পর্যায়ে যেহেতু বসিয়েছে তাদেরকে দিয়েই আসলে গদি রক্ষার শেষ চেষ্টা তারা করবে। কিন্তু আমেরিকা যদি বাংলাদেশের জনগণের পাশে থাকে, যেটি আসলে সোজা কথা যে আমেরিকা প্রধানমন্ত্রী প্রায় যেটি বলেন যে আমেরিকা এমন একটি দেশ যে দেশ চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে, এটি সত্য, এটি সত্য, এটি অস্বীকার করার কিছু নেই। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে, এটিও কিন্তু তিনি সত্যই বলেছেন, তিনি যে আসলে সরে যাচ্ছেন সেটি তার মুখ দিয়েই তিনি বলে গিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা শেষ রক্ষা করবে, তাদের যেহেতু এই মুহূর্তে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তারা শেষ চেষ্টা করবে যে কীভাবে পেশি শক্তি ব্যবহার করে প্রশাসনের বা তাদের যে দলীয় প্রশাসন রয়েছে তাদের শক্তি ব্যবহার করে কীভাবে আসলে ক্ষমতায় থাকা যায়। কিন্তু শেষ চেষ্টা করেও এরশাদ ক্ষমতায় থাকতে পারেনি, ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকতে পারেনি, এবং আইয়ুব খান, ইয়াহিয়া খান তারাও ক্ষমতায় থাকতে পারেনি। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ তারাও ক্ষমতায় থাকতে পারবে না, বাংলাদেশের জনগণের বিজয় হবে, আমরা বিজয় উল্লাস করার অপেক্ষায় রয়েছি। বাংলাদেশে